আপনারা গিয়ে দেখুন আমি ইনভাইট করব সবাইকে আসুন নিজে আপনাদের সাথে থাকবো দেখিয়ে দেব আমরা 2011 থেকে 2023 এর মধ্যে সারা সামনে বিধানসভার মধ্যে কতটা বাগান গড়ে তুলেছি যেটা বিগত 25 বছরে আমরা দেখতে পাইনি তাহলে কিভাবে উন্নয়ন হবে আর সবচেয়ে সারপ্রাইজ আমি গতকাল দমপুরে একটা সাংগঠনিক কাজে গিয়েছিলাম গতকাল আমি মনে মনে ভাবছিলাম বিগত দিনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র অনেক উন্নয়ন হবে অনেক পরিবর্তন দেখতে পাবো সেখানে গিয়ে অনেক সুন্দর রাস্তাঘাট দেখতে পাবো জনজাতিদের অবস্থা অবশ্যই সাধারণ জনজাতিদের অবস্থার সাথে মিলবে না আমার সেরকম একটা আশা ছিল যখন গেলাম সেখানে পৌঁছলাম আরো বেশি অবস্থা উল্টো যদি বলতে হয় থালসলার জনজাতিদের কাছ থেকে সমাধান করা যায়
তার চেষ্টা চালিয়ে যায় আমরা সবাই মিলে এই চেষ্টাতেই আছি আর সবচেয়ে দুর্ভাগ্য বিষয় আজকে যে সমস্ত যার কন্ট্রোল করছে যে সমস্ত রাজনৈতিক দলের বন্ধুরা আগে টিপরালের সাপোর্ট করত না আজকে তারাই গ্রেনেড করেন দাঁড়া করে উনাদেরকে সাথে নিয়ে আমাদের বিরুদ্ধে লেগে যান দুর্ভাগ্য হাস্যকর বিষয় দুর্ভাগ্যের বিষয় কাজে আমি সেই দলের লোকদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ডিভাইড করবেন না রাজ্য ছোট রাজ্য আপনারা ছোট রাজ্যটাকে আরেকটা রাজ্য করা এটা অসম্ভব ব্যাপার এটা জীবনে হবেও না কাজে এরপরে আপনারা যদি রাজনৈতিক ফায়দা লুটার জন্য এই সমস্ত বিষয়গুলো তুলে এই সমস্ত বিষয়গুলো যদি করেন তাহলে কিন্তু রাজ্যবাসীর মঙ্গল হবে না আমি দীর্ঘায়িত করবো না স্যার সর্বোপরি এই বাজেটকে আমি সুন্দর বাজেট এবং সবাইকে এই বাজেটটাকে সমর্থন করে সুন্দরভাবে রাজ্যবাসীর কাছে একটা সুন্দর মেসেজ দেওয়ার জন্য অনুরোধ করে আমার বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি নমস্কার।